দুই দিন অবরোধের পর চট্টগ্রামের সাধারণ মানুষ রাস্তায় নেমে যানজটের কারণে চরম ভোগান্তির শিকার হয়েছেন। মালিক শ্রমিকদের ডাকা গত দুই দিন বন্দর নগরী চট্টগ্রামে অবরোধের কারণে কোনো পরিবহন রাস্তায় না নামার কারণে সাধারণ মানুষ তাদের নিত্যদিনের কার্য পরিচালনা করতে পারেনি। তাই গত দুই দিন পর আজ সকল জনসাধারণ গত দুই দিনের কর্ম সম্পাদন করতে গিয়ে রাস্তায় যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। বন্দর নগরী চট্টগ্রাম একটি বাণিজ্যিক এলাকা, এখানে গড়ে আছে কাস্টম হাউস, বন্দর, ইপিজেড ও টুরিস্ট এলাকা, যা বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত। কয়েক লক্ষ জনসাধারণের কর্মস্থল এই বন্দর নগরী চট্টগ্রামে। গত দুই দিনে মালিক শ্রমিকের ধর্মঘটের কারণে আজ কাস্টম হাউস টোল প্লাজা হতে বাইপাস ঢাকা চট্টগ্রাম রোড এবং সিটি গেট হতে নিমতলা বিশ্বরোড পর্যন্ত চরম যানজটের সৃষ্টি হয়। এই যানজট নিয়ন্ত্রণে আসতে আরো দুই দিন সময় লেগে যাবে বলে জানান পথচারীরা। আপনি বন্ধ থেকে আসছেন তো, মানে কত ঘন্টা জামে জামে আছেন আপনি? 2 ঘন্টা আছে তো। এই জামে যে ট্রেনটা পড়ছে, ট্রেনের উদ্দেশ্যটা কি? 2 দিনের অবরোধের কারণে আপনার আজকে জ্যামে সম্মুখীন আছে, তাতে এখন দেখা যায় রসের অংশটাই তো আপনাদের এখন ধর্মঘট অবরোধ, এটা তো শ্রমিক শ্রমিকদের বন্দর থেকে সহসাদারের পাঠানি পথে টিকে 71 বাংলা নিশ্চয়।